नमस्कार दोस्तों कैसे हो आप लोग उम्मीद करते हैं आप सभी अच्छे ही होंगे देखिए जो जो अच्छा खासा सैलरी और अच्छा खासा पोस्ट पे एक नौकरी ढूंढ रहे हो इस वीडियो सिर्फ और सिर्फ आपके लिए है तो वीडियो अंत तक देखिएगा और चैनल पे नए हो तो सब्सक्राइब कर दीजिए और अपने दोस्तों के साथ वीडियो बहुत बहुत शेयर कीजिए देखिए आज का जो नौकरी है मेडिसिन कंपनी में नौकरी है मेडिसिन कंपनी में जो जो काम होता है यानी कि पैकिंग पैकेजिंग डिलीवरी डिपार्टमेंट ये सब काम आप लोगों को करना पड़ेगा पुरुष महिला दोनों ही आवेदन कर सकते हैं इस नौकरी में कितना सैलरी रहेगा कितना घंटा ड्यूटी है वीडियो के अंत में हम आपको बोल देंगे और इंटरव्यू प्रोसेस भी चल रहा है जो जो अप्लाई करना चाहते हो उस नौकरी जो जो नौकरी ढूंढ रहे हो तो वीडियो पूरा देखिएगा

এই প্রাইভেট জবটি করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই তোমাদের বলে দিই এখানে তোমাদের কাজের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে মেডিসিন প্যাকিং করা অর্থাৎ আমরা যে মেডিসিনগুলো দেখতে পাই সেই মেডিসিনগুলো ঠিকঠাকভাবে প্যাকেটে ভরে সেগুলোকে প্যাকেজিং করা এরপর সেই মেডিসিনগুলোকে ঠিকঠাকভাবে স্ক্যানিং করা অর্থাৎ স্ক্যানিং ডিপার্টমেন্টের কাজ এছাড়াও বন্ধুরা এখানে কিন্তু তোমাদের রয়েছে এখানে মেডিসিনগুলো ঠিকঠাকভাবে প্রসেসিং করার কাজও তো প্রসেসিং ডিপার্টমেন্টের কাজ তো বন্ধুরা এখানে তোমরা লোডিংয়ের কাজও পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন দোকানে দোকানে মেডিসিনের যে স্টোর থাকে সেই স্টোরে মেডিসিনগুলোকে ডেলিভারি সার্ভিসের ডেলিভারি করার কাজও কিন্তু তোমাদের এখানে রয়েছে একটা দুটো ডিপার্টমেন্ট নয় বন্ধুরা এখানে তোমাদের আমি মোট তিন থেকে চারটে পাঁচটা ডিপার্টমেন্টের নাম বলেছি তো বন্ধুরা এই জেনুইন জবটি করতে গেলে তোমাদের এখানে স্যালারি কিন্তু ন্যূনতম শুরু রয়েছে বারো হাজার পাঁচশো থেকে শুরু ঠিক আছে তারপর সেটা রয়েছে ষোলো হাজার পর্যন্ত সাথে তোমরা ইএসআই ওটি এগুলো পেয়ে যাবে এবার বলবো বন্ধুরা এখানে তোমরা ডিউটি আওয়ার্সটা অনেকেই জানতে চাও তো সে কারণে আমি সেটা ভালোভাবেই বলে দিতে চাই আট ঘন্টা ডিউটি আওয়ার্স রয়েছে সাথে এক ঘন্টা তোমরা একটা ব্রেক টাইম পাবে ঠিক আছে তো সুবিধা পি ইএসআই এগুলো তোমরা পাবে ফ্যাক্টরির তরফ থেকে এটা মানে অয়ার হাউসের যেহেতু কাজ তোমাদের বলার কোনো মানে দরকারই নেই নিজেদেরকে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো যোগ্যতায় হবে তবে মাধ্যমিক পাস হলে খুবই ভালো হয় আর অষ্টম শ্রেণী পাস থেকে তো শুরু রয়েছে এবার বলবো তোমাদের এখানে এজ লিমিট কত চাওয়া হয়েছে এজ লিমিট কিন্তু ন্যূনতম বন্ধুরা তোমাদের ১৯ বছর যাওয়া হয়েছে এরপর সেটা চল্লিশ বছর পর্যন্ত রয়েছে এখানে ছেলে মেয়ে তোমরা যেহেতু উভয় আবেদন করতে পারো তো চল্লিশ বছর ছেলেদের আর মেয়েদের কিন্তু ৩৫ বছর পর্যন্ত রয়েছে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই এবার বলবো লোকেশন কি কী তোমাদের এখানে রয়েছে দুর্গাপুর রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট রয়েছে হুগলি রয়েছে মুর্শিদাবাদ এছাড়াও মালদা বাঁকুড়া ডানকুনি ধুলাগড় এই কয়েকটা জেলাই রয়েছে ভ্যাকেন্সি একটু শর্টেড রয়েছে বন্ধুরা ওই ধরে নাও একশো চল্লিশটা মতো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে এতটুকুই আমাদের কাছে আপডেট এসেছে তো বন্ধুরা এই অয়ার হাউস থেকে শুরু করেছে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম তোমরা যদি কাজ করতে ইচ্ছুক হও ডিসক্রিপশান বক্সে সরাসরি চলে যাও এখানে এইচআরএ নাম্বার দেখতে পাবে এইচআরকে সম্পূর্ণ একদম অফিস নাম্বার অফিসের সময় ফোন করবে এইচআরের থেকে সমস্ত কিছুটা জানবে জিজ্ঞাসা করবে কিছু জানার থাকলে তারপর ঝটপট আবেদনটা করে ফেলবে ঠিক আছে বন্ধুরা আবারও বলছি দেরি করবে না ভ্যাকেন্সি একদম শর্টেড রয়েছে ঠিক আছে চলো টাটা